বাংলা ব্যাকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্যঞ্জনাগম যদি শব্দের মধ্যে আমরা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটি ঘটাই তখন তাকে আমরা ব্যঞ্জনাগম বলি অর্থাৎ কোনো শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে তখন তাকে ব্যঞ্জনগম বলা হয় উদাহরণ হিসেবে আমরা দেখছি নানা এই শব্দের শেষে আমরা একটা দন্তন্য যোগ করেছি নানান সীমা সীমানা অম্ল আমরা এখন বলি অম্বল বানর আমরা কিন্তু কেউ বানর বলি না আমরা বলি বান্দর খোকা আমরা বলি খোকন এই যে শব্দের মধ্যে নতুন করে ধ্বনির আগমন ঘটালাম এটাকে আমরা বলছি ব্যঞ্জনগম এই ব্যঞ্জনাগমের তিনটে ভাগ আছে ব্যঞ্জনগমের তিনটে ভাগ একটা হচ্ছে আদি ব্যঞ্জনগম যেমন ওমলেটকে আমরা বলছি মামলেট উপকথাকে আমরা বলছি রূপকথা তার মানে কি শব্দের প্রথম যে বর্ণটা যেমন ওম এটা ওটা কেউ ম হয়ে গেল যেমন ওমলেট মামলেট উপকথা উপনা বলে আমরা বলছি রূপকথা মানে প্রথমে ব্যঞ্জনধনের আগমন ঘটাচ্ছে এর জন্য আদি ব্যঞ্জন যদি মাঝখানে ব্যঞ্জনধনের আগমন ঘটে তাহলে মধ্য ব্যঞ্জন যেমন অম্ল আমরা বলছি অম্বল একটা ব এনেছি এখানে আর শেষে যদি ব্যঞ্জনধনের আগমন ঘটে যেমন খোকা আমরা বলছি খোকন নানা আমরা বলছি নানান একে অন্ত ব্যঞ্জনগম তাহলে ব্যঞ্জনধনের আগমনকে আমরা বলি ব্যঞ্জনগম শব্দের উচ্চারণের সুবিধার্থে শব্দের মধ্যে নতুন করে ব্যঞ্জনধনের আগমন ঘটলে তখন তাকে বলাই ব্যঞ্জনগম শব্দের শুরুতে শেষে মাঝে তিন জায়গায় ব্যঞ্জনধ্বনির আগমন ঘটতে পারে তাই ব্যঞ্জনাগমের তিন রকম আদি ব্যঞ্জনগম মধ্য ব্যঞ্জনগম এবং অন্ত অন্তব্যঞ্জনগম